গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড ব্যারাকপুর যাবার উদ্দেশ্যে। ব্যারাকপুর মানেই জানো আমার দিদির বাড়ি, তো চলেছি আমরা। আমাদের একটা হঠাৎ দরকার পড়ে গেছিলো, তো আমরা ঠিক করলাম ব্যারাকপুরে কাজটা মিটিয়ে আজকেই চলে আসব। তো যাচ্ছি দিদির বাড়ি। চলে এসেছি দিদির বাড়িতে, দিদি দার্জিলিং গিয়েছিলো, তো গিফট এনেছে সবার জন্য, সেগুলোই আনপ্যাক করছি। চলো তোমাদের দেখাই আমার জন্য কী কী গিফট এনেছে দিদি। তো এই দেখো এই বক্সটা এখন ওপেন করছি আমি, আর ওয়াও, চলো দেখাচ্ছি তোমাদেরকে কি এটা। এই দেখো, এই দেখো এই জিনিসটা খুব সুন্দর ঘরে টাঙানোর এই জিনিসটা, দিদি আমার জন্য এটা এনেছে। এবং সোয়েটার আনবে বলেছিল কিন্তু আমি বারণ করেছি, আমার অনেক সোয়েটার আছে, তাই আমার জন্য ঘর সাজানোর জিনিস আনলেই আমি বেশি খুশি হই। তো দেখো কি সুন্দর জিনিসটা, এইটা আমার জন্য এনেছে দিদি। আর আরও এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই ঘন্টাগুলোও নিয়ে এসছে ঘর সাজাবার জন্য। এই দুটো টুপি দেখছো, এই টুপি দুটো এনেছে দিদি দার্জিলিং থেকে, একটা আমার ননদের মেয়ের জন্য, একটা পুচকি দাদার মেয়ের জন্য, আর এটা আমার বৌদির জন্য নিয়ে এসছে দিদি, চাদর স্টোল টাইপ। আর এই টুপি এনেছে একটা আমার হাজবেন্ডের জন্য, এটা বাবার জন্য। এরপরে এই সোয়েটারটা নিয়ে এসছে দিদি আমার মায়ের জন্য, দেখো খুব সুন্দর অনেক নিয়ে এসছে, বাপরে কত শপিং করেছে। এটা হলো মাফলার, এটা আমার বাবার জন্য নিয়ে এসছে। আর এই সোয়েটার স্টোল আরও প্রচুর প্রচুর দিদি নিয়ে এসছে, আমি তোমাদের দেখাচ্ছি সোয়েটার দিদির পরিবারের সবার জন্য প্রচুর নিয়ে এসছে। এই দেখো এটা কিন্তু একটা সোয়েটার, এটা জিন্সের সঙ্গে খুব সুন্দর যাবে, দারুণ। সোয়েটারটা এত সফট না কি বলবো, খুব সুন্দর। এই দেখো এখানে অনেক সোয়েটার রয়েছে যেগুলো দিদি দিদির পরিবারের সবার জন্য নিয়ে এসছে। আর আরও রয়েছে দেখো, কালারগুলো খুব সুন্দর হয়েছে দেখো। এরপর দেখো আরও অনেক পঞ্চু রয়েছে, অনেক সোয়েটার রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই পঞ্চুটাও দিদি নিয়ে এসছে ওর রিলেটিভের জন্য। এরপরে দেখো আরও অনেক সোয়েটার রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম দুটো স্টোল নিয়ে এসছে দিদির বান্ধবীর জন্য, ওরা প্রচুর 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 কেনাকাটা করেছে, একটা বড় ট্রলি ভরে কেনাকাটার জিনিস, দেখতে খুব ভালো লাগছে, অন্য জায়গাকার জিনিস। এটা দেখো ফ্রিজ ম্যাগনেট, তো খুব সুন্দর এটা, এটা দিদি নিয়ে এসছে, এটা নিজের জন্য নিয়েছে। আর দেখো এগুলোও নিয়েছে গিফট পারপাস দেওয়ার জন্য দেখো। এরপরে দেখো রান্না শুরু হয়ে গেছে, দিদি এখানে কাতলা মাছ রান্না করছে, এই যে মাছ ভাজা রেডি, আর এদিকে কষছে মশলা। এরপরে এদিকে আমি চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিলাম, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হবে, তো দেখো এদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছি আর দিদি এখানে কাতলা মাছটা রান্না করছে দেখো। এরপর দিদি এখানে পুঁই শাক কাটছে, পুঁই শাকটা কাটা হলে আমি এরপর ধুয়ে আনবো, ও ভালো করে আগে পুঁই শাকটা কেটে দিচ্ছে। এখন বিকেল ছটা, তো আমি আর দিদি বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করার উদ্দেশ্যে। তো চলেছি আমরা এখন এই কল্যাণী রোডটার ওপারে থাকে অটো, তোমরা জানোই তো, আমরা দুজনে যাচ্ছি এখন অটো ধরবো। আর এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম এই কল্যাণী রোডটা এখন হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, প্রচুর গাড়ি, সাবধানে পার হতে হবে, আর ওই পারে রয়েছে অটো। তো দেখো এখন পার হচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে রয়েছে, তো এখন আমি আর দিদি অটোয় উঠব। চলো অটোয় চলে এসেছি ব্যারাকপুর স্টেশন, তো দিদি আর আমি নামলাম এখন ব্যারাকপুর স্টেশনে। এই যে যাচ্ছি দেখো স্টেশন দিয়ে আমরা, ব্যারাকপুর স্টেশনটা খুব ভালোই লাগে, ওখানে হনুমানজির মন্দির রয়েছে, তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি। দেখো এখন চলেছি ব্যারাকপুর স্টেশনে, আগে ওই মন্দিরে যাব, একটু ঠাকুর নমস্কার করব, পুজো দেব, তারপরে আমরা যাব
কেনাকাটা করতে। তো দেখো এই চলে এলাম এখন জয় বজরংবলী হনুমান মন্দিরে। তো দিদি আর আমি ভাবলাম একটু পুজো দিয়ে যাই। তো দেখো এখন আমরা এখানে পুজো দেব। আগে দিদির ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছে, লাড্ডুও নেওয়া হয়েছে ঠাকুরের জন্য। তো আগে দিদি এখানে দেখিয়ে নিক, এরপর আমি দেখাবো। এবার দেখো আমি একটু দিয়ে দিচ্ছি ঠাকুরকে ধূপ আর প্রদীপ। তো পাশেই দোকান, পাশের দোকান থেকে কিনে নিলাম সমস্ত কিছু, ঠাকুরের যা যা দিয়ে পুজো দেব আমরা। এদিকে প্রদীপ ধরিয়ে নিয়েছি, এখন ঠাকুরের দিকে প্রদীপটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ হনুমানজির মূর্তি, খুব বড়, এখানে কিন্তু পুজো হয় হনুমানজির। তো এরপরে আমি ধূপটাও ধরিয়ে নেব, এক হাতে দুটো নিতে পারছিলাম না এই কারণে একটা একটা করে দেখিয়ে নিলাম। তো ধূপ ধরানো কমপ্লিট। এরপর আমরা চলে এলাম দুজন মিলে ট্রেন্ডস ফুটওয়্যারে। দিদি জুতো নেবে বলছিল, তো ও আর আমি চলে এলাম, দেখি কি কি জুতো রয়েছে কি নেওয়া যায়। তো ভেতরটা ঢুকে পড়েছি, এখন দিদি জুতো পরে দেখছে। দেখো এরপরে চলে এলাম বাজার কলকাতায়, ওখানে কেনাকাটা কমপ্লিট। এরপরে ঢুকছি বাজার কলকাতায়, এখানে দেখি কি কি নেওয়া যায়, তো সেগুলো আর আমি দেখে নিই। নিচটা পুরো ওমেনদের, তো দেখছি এখন আমি এখান থেকে কিছু টপ দেখছিলাম জিন্সের সাথে পরার জন্য। তো দেখো বাজার কলকাতার টপগুলো বেশ ভালোই লাগছে, তো ওটা একটু দেখে নিলাম। দেখো এরপরে প্লাজোগুলোও দেখলাম, যাই হোক আমার তেমন কিছু ভালো লাগলো না এই কারণে আমি নিলাম না। তো এবার দেখা যাক দিদি কি নেয়। তো ওর আবার এই চুড়িদারটা পছন্দ হয়েছিল। তো এরপরে আমরা আরও চারিদিকটা ঘুরলাম, একটু কৌটোও নেওয়ার ছিল সেগুলো নিলাম। তো নিয়ে এবার চলে এলাম উপরে, উপরে রয়েছে মেনদেরটা। তো এখানের কেনাকাটা কমপ্লিট, আমি বিলিং সেকশনে দাঁড়িয়ে রয়েছি, ভিড় হয়েছিল, তো আমি এখন বিলটা করছি। এরপর কেনাকাটা কমপ্লিট, আমরা এরপরে ঢুকছি দাদা বৌদিতে। দিদি আর আমি একটু মাটন বিরিয়ানি খাবো। ব্যারাকপুরে যাওয়া মানে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া, যেটা আমরা প্রত্যেকবারেই খেয়ে থাকি। শুধু আগের বার বাড়িতে এত কিছু অক্টোপাস এই সেই রান্নার জন্য আমরা আগের বারে খেতে পারিনি, যাই হোক এবারে খাচ্ছি। তো চলে এসেছি দাদা বৌদির ভিতরে, বেশ ভিড় ছিল। রুফটপে দিদি যাবার কথা বলছিল কিন্তু আমি আর যাইনি এই গরমের মধ্যে। তো আমরা এখানেই বসে নিলাম দুজন মিলে। এরপর দিয়ে দিল আমাদেরকে প্লেট, কিন্তু প্লেটটা দেওয়ার পরেই তো খিদেটা পেয়ে যায়, কিন্তু আসতে এরা মানে মাটন বিরিয়ানি দিতে এরা খুবই দেরি করছিল। তো দেখো চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। উফ, মাটনটা যা ছিল না, মাটনের পিসটা এত সুন্দর ছিল না কি বলবো, এত নরম ছিল, দারুণ। এদিকে দিদি খাচ্ছে, আর এটাও অর্ডার করা হয়েছিল ভার্জিন মজিতো, তো সেটাও খেলাম। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন লেবু কচলিয়ে আমরা হাত ধোবো। তো এখন হাত ধুচ্ছি। এরপর চলে এলাম ব্যারাকপুর স্টেশনের দিকে, বাড়ি যাওয়ার পালা। তো চলেছি এখন বাড়ির পথে দিদি আর আমি খাওয়া দাওয়া করে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। বাই বাই।